আসসালামু আলাইকুম, গাজী আপডেট ইনফোতে আপনাদের স্বাগতম। আজ আমি নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই এপিসোডটির মূল বিষয় হচ্ছে ট্যাক্স টোকেন নবায়ন। এই ট্যাক্স টোকেন নবায়ন নিয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি, এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের ট্যাক্স টোকেন নবায়ন সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। আর ট্যাক্স টোকেন নবায়ন করার জন্য আপনাদের কোনো ব্যাংকেও দৌড়াতে হবে না, ট্যাক্স টোকেনই আপনার পিছনে দৌড়াবে। মূল কথায় ফিরে আসি। আমরা একটি ব্রাউজার ওপেন করে আইপে BRTA এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর নিচে যে সাইনিং অপশনটি থাকবে, এই সাইনিং অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে। আমরা মোবাইল নাম্বার বা মেইল অ্যাড্রেসটা দিব। দেওয়ার পর নিচে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিব। এরপর সিকিউরিটি কোড, নিচে যে একটা কোড আছে এই কোডটি প্রবেশ করতে হবে। প্রবেশ করানোর পর সাইনিং অপশনে ক্লিক করতে হবে। আর যদি কারো এই অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, দেন তারপরে গিয়ে সাইনিং করতে হবে। তারপর আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসটিতে আপনার পুরো প্রোফাইল দেখতে পারবেন। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার ইত্যাদি দেখা যাবে। এরপর আমরা একটু উপরের দিকে রেজিস্টার্ড ভেহিকেল পেমেন্ট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আর একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনার গাড়ির নাম্বার পুরোটা লিখতে হবে এবং নিচে চ্যাসিস নাম্বারের ঘরে আপনার গাড়ির চ্যাসিস নাম্বারের লাস্টের চারটা সংখ্যা লিখতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর আরেকটি উইন্ডো ওপেন হবে বা ইন্টারফেস ওপেন হবে, সেখানে আপনার গাড়ির নাম্বার, চ্যাসিস নাম্বার, ট্যাক্স টোকেনের মেয়াদ, ফিটনেসের মেয়াদ, তারপর গাড়ির মালিকের নাম ইত্যাদি ইত্যাদি থাকবে। আর যাদের টিন নাম্বারটি দেখা যাবে না, তারা টিন আপডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আর একটি ওনার টিন ইনফরমেশন নামে একটা ঘর আসবে, ওখানে আপনি টিন নাম্বারটা দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর টিন আপডেট ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নতুন আর একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে যে পপ আপটি আসবে এটা ওকে করতে হবে। ওকে করার পর দেখা যাবে আর একটা ইন্টারফেস, এখানে ট্যাক্স টোকেন নামে যে চেকবক্সটি আছে চেকবক্সটিতে ক্লিক করুন এবং নেক্সট বাটনটি ক্লিক করুন। এরপর দেখবেন নতুন আর একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনি আপনার গাড়ির ইনকাম ট্যাক্স বা ট্যাক্স টোকেন, কত টাকা কী কী আসবে সব কিছুই দেখা এবং টোটাল টাকা কত এটা দেখাবে। এবং নিচের দিকে পে উইথ বিকাশ নামে একটা অপশন দেখা যাবে, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর নতুন আরেকটা ইন্টারফেস আসবে, সেখানে আপনার গাড়ির মালিকের মোবাইল নাম্বার দিতে হবে এবং নিচে চেক বক্সটি ক্লিক করে কনফার্ম বাটনটি প্রেস করুন। এরপর নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে, এরপর সেখানে দেখা যাবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। দেওয়ার পর নিচে কনফার্ম বাটনে প্রেস করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাব আমাদের ফোনে একটা ওটিপি কোড আসছে, দেন তারপর আমরা ওটিপি কোড প্রবেশ করতে হবে। প্রবেশ করানোর পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করা হলে এরপর নেক্সট আর একটা ইন্টারফেস আসবে, ওখানে আপনার বিকাশের পিন নাম্বারটি প্রবেশ করতে হবে, দেন
কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার কাজটি কমপ্লিট হবে এবং আপনার কাছে এসএমএস আসবে যে আপনার পেমেন্ট কমপ্লিট। এটাই হচ্ছে বিকাশে মাধ্যম ট্যাক্স টোকেন নবায়নের পুরো প্রক্রিয়া। তো আশা করি এটা আপনাদের সবারই কাজে আসবে এবং ট্যাক্স টোকেন নবায়নের জন্য ব্যাংকে গিয়ে সিরিয়াল ধরতে হবে না। এবং অবশ্যই আপনারা ট্যাক্স টোকেনে মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে 5 থেকে 7 দিন পূর্বে এই প্রক্রিয়ার মাধ্যমে টাকা জমা করবেন, তাতে করে ট্যাক্স টোকেন আপনার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে। এবং ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়ার সময় আপনার বিকাশের মাধ্যমে পে করতে হলে আপনাকে আপনার বাসার সম্পূর্ণ অ্যাড্রেস সুন্দরভাবে লিখতে হবে, কারণ ওই ঠিকানা অনুযায়ী আপনার কাছে কুরিয়ার আসবে। এবং এই প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পর আপনাকে নতুন করে আবার এই সাইডে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার নতুন যে ইন্টারফেসটি আসবে এখানে দেখা যাবে উপরের দিকে পেমেন্ট হিস্ট্রি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর প্রিন্ট রিসিট নামে একটা অপশন দেখা যাবে নিচে, যে আপনি যে গাড়ির ট্যাক্স টোকেন জমা দিয়েছেন এটার মান রিসিট বের করার জন্য। তো আমরা তো প্রিন্ট রিসিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবো আমরা যে মান রিসিটটা আসছে। এই মান রিসিটটা আপনি সাদা কালো বা কালারিং করে প্রিন্ট করে নিলেই হবে। এটাই হচ্ছে ট্যাক্স টোকেন নবায়নের সম্পূর্ণ প্রক্রিয়া। তো আশা করি সবার ভালো লাগবে বা উপকারে আসবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে গাজী আপডেট ইনফোর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।